এরপরে প্রশ্ন হল মহার্ম মাসের বিশেষ কোনো আমল আছে কি জি মহার মাসের আমল আছে মহার মাসের আমল হল যে এই মাসটি বছরের প্রথম মাস এবং সম্মানিত চার মাসের একটি সম্মানিত চার মাসের একটি হিসাবে এই মাসে আমরা নিজের প্রতি নিজে পাপাচার এবং অপরাধ করে অত্যাচার অবিচার করা থেকে বিশেষভাবে বিরত থাকবো কারণ আল্লাহ তালা বলেছেন জ্যালিকা দিনুল কাইম ফলা তাজলি মফিহিনা আংফুসাকুম সম্মানিত মাস সময় তোমরা নিজেদের প্রতি নিজেরা অবিচার করো না অতএব অন্যান্য মাসের তুলনায় এই মাসগুলোতে নিজেদের প্রতি নিজে অবিচার করা থেকে বেশি বিরতি থাকার চেষ্টা করতে হবে পাপাচার থেকে বেঁচে থাকার পরে বিশেষ কসরত করতে হবে এটি হলো প্রধান করণীয় দ্বিতীয়ত মহরম মাস এই মাসটি সম্মানিত চার মাসের মধ্যে আবার শ্রেষ্ঠ যার কারণে আবার সম্মানিত চার মাসের তিনটি যে ধারাবাহিক জিলক জিল হয় মহরম এর ভিতরে শেষ মাস এটি আরেকটি হলো রজব মাস চতুর্থ মাস যেটি তো রমাদানের পরে বলা যায় সবচেয়ে শ্রেষ্ঠ মাস এটি এই জন্য এ মাসে আমরা অন্য অন্য নেকামলগুলো রুটিন নেকামলগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করবো এটিও এই মাসের করণীয় বলা যেতে পারি আর তৃতীয়ত যেটি বলতে চাই তাহলে এ মাসের অন্যতম করণীয় হলো নবী করিম সাল্লা সাহেব যেটি করতেন সেটি হলো বেশি বেশি নফল সিয়াম রাখা তিনি বলেছেন অফ সিয়াম বাহাদ রমাদান শাহরুল্লাহ মুহর্রম রমাদানের পরে সবচেয়ে উত্তম হল মোহরম মাসের সিয়াম এই এ মাসে নফল রোজা যত বেশি সম্ভব আমরা রাখবো এটি হলো এ মাসের অন্যতম বড়ো আমল আর চতুর্থত যে আমলটির কথা বলবো তা হলো এ মাসের আশুরা রোজা রাখা আশুরা হলো এ মাসের দশ তারিখ যেটি বাংলাদেশের আকাশে চাঁদ দেখার আলোকে নয় আগস্ট নির্ধারিত হয়েছে ইতিমধ্যে ঘোষিত হয়েছে অতএব নয় আগস্ট আশুরা রোজ সিয়াম পালন করা বছরের জন্য অর্থাৎ দুই সালের জন্য নয় আগস্ট আমরা সিয়াম পালন করব এবং তার একদিন আগে অথবা একদিন পরে যুক্ত করে মোট দুটি রসিয়াম পালন করবো কারণ বিক্রিম সাল্লাহ সালাম আশ্রয় সিয়াম একটি না রেখে আমাদের দুটি রাখার পরামর্শ দিয়েছেন আর তিনি নয় এবং দশ রাখার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন তার ওয়ফাতের বছর এজন্য নয় এবং দশ অর্থাৎ আপনার আগস্টের কথা যদি বলি এই বছর তাহলে সেক্ষেত্রে আট এবং নয় এই দুই দিন আমরা আশ্রয় সিয়াম পালন করবো এই বছর অর্থাৎ দু সালে আর কেউ যদি এই দুই দিন রাখতে না পারেন তাহলে তিনি নয় এবং দশই আগস্ট আশুরা সিয়াম পালন করবেন দুটি নয় তারিখ হলো আশুরা তার সাথে এগারো এগারোই মোহর্রম যেটা আগস্টের আপনার দশ তারিখ হয় সেই দিনে তিনি সিয়াম পালন করবেন তো এভাবে আমরা এই চারটি আমলের মাধ্যমে মহরম মাসটিকে কাটাতে পারি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন